আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত বাংলাদেশ থেকে শাহ আলম ভাই প্রশ্ন করছেন যে তাবলিক জামাতের দাওয়াতে অনেক লোক নামাজ পড়ে যে এগুলি লোক নামাজ পড়তো না নামাজ পড়ে ওদের ভালো পাঞ্জাবি পরে অথবা জুব্বা পরে দাঁড়িয়ে রাখে এখন পাঁচ তো নামাজ পড়ে তারপর ফাজাল আমল পড়ে ওদের মতো এই দাওয়াত বিকাশ করে এই সম্পর্কে আসলে জানতে চাচ্ছি কতটুকু কি আলহামদুলিল্লাহ আলম ভাই তাবলিক কাজ করতে হবে এটা তো আল্লাহর কথাই আল্লাহ মাজিদে বলছেন বাল্লিক মা উজিল কামিন রব্বিক তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করেছে তার দাওয়াত দাওয়া তাবলিক করো আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যেও বলছেন বাল্লিক ওলা আয়া একটা আয়াত হইলেও আমার পক্ষ থেকে তাবলিক করো দাওয়াত করা তাবলিক অর্থ পৌঁছানো তাবলিক ছোটো বড় মহিলা পুরুষ সবাই সবার মাঝে তাবলিক করাটা উচিত স্বামী মহিলার মাঝে তাবলিক স্বামী মহিলা তার মহিলার মাঝে বিক্রি করবে তারপর তার বাড়ি ঘরে তাবলিক করবে মহিলা স্বামী না থাকলে তার বাড়ি ঘরে মেয়ের উপরে তাবলিক করবে এগুলি সবাই একজন একজনের দিনে দাওয়াত একজন একজনের দিতে হবে যে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম হাদিসের মধ্যে আরও বলেছেন আর দিন হা দিন একজন একজনের নসিহত উপদেশ একজন একজনে বুঝাবে তো এটা হলো তাবলিক আসলে তাবলিক সবাইকে দিতে হবে ছোট বড় অফিস আদালতের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবার জন্য দিনটা একজন একজনের জন্য নসিহতস্বরূপ দিন তাবলিক করতে হবে যে সবাই সব জিনিসের জ্ঞানী হবে তা না হ্যাঁ তারপরে দুই নম্বর বিষয় হচ্ছে তাবলিক জামাতের যে কাজগুলি এই কাজগুলি তো ওরা খেয়াল কষ্টই করে পরিশ্রম করে তারপরে নিজের পয়সা নিজের টাকা নিজের অর্থ নিজের সম্পদ নিজের ব্রেন বিদ্যা বুদ্ধি খরচ করা হ্যাঁ অনেক পরিশ্রম করে কাজগুলি খারাপ বলা চলে না এদের দাওয়াতে অনেকগুলি মানুষও ভালো হয় তারা ভালো পথে চলে আসে যে নামাজ পড়ে না রোজা করে না বা দিন না বা দিনের পর থেকে অনেক দূরে সরে গেছিলো তারা এসে নামাজ পড়ে বা শক্ত জামাতে পড়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে ভালো পথে চলে আবার তাবলিক কাজও তাদের সাথে মিলেমিশে করে দৃষ্টিকোণ থেকে আর কাজ তো ভালো কিন্তু এখানে প্রশ্ন থেকে গেল এটাই যে আমাদেরকে তাবলিক করতে হবে কোরআন এবং শহীদ উন্নার আলোকে যেভাবে আমাদের নাবি তাবলিক করেছেন রাসুলসাল্লাম তাবলিক করেছেন জীবনের সাহাবাহকরাম তাবলিক করেছে ইমাম আবু বা সাবিম আলিক হাম্বলি তাবলিক করেছেন যেই পন্থা সেই পন্থা যদি তাবলিক না করি বা দাওয়াত না দিই তাহলে তাবলিক করেও লাভ লাভ হবে না নামাজ পড়ে বা এগুলি পড়েও আল্লাহর কাছে মুক্তি পাওয়া সম্ভব হবে না এই জন্য নামাজ পড়েও যদি জাহার নামে যেতে হয় নামাজ পড়েও যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই তাবলিগের তো কোনো মূল্য হবে না এই জন্য না যদি নামাজ একটা ব্যক্তিকে নামাজি বানায় যদি সিরেক শিখায় দেয় বেদাস শিখায় দেয় কুপুরি শিখায় দেয় বুজুর দিন কি বলছে সুফিয়া সুফিয়া ক্রাম্বি বলছে কিতাবে আছে বর্ণিত অমোকে বলছে অমকে স্বপ্ন দেখছে অমুকে এই দেখছে কিস্সা কাহিনি এই অমুকের এই ঘটনা হয়েছে অমুকের এই ঘটনা হয়েছে তাহলে ওই মানুষগুলিতে তো কোরআন হাদিসে কী শিখবে আর রাত দিন যদি ফাজেল আমলেই পড়তে হয় সকাল বিকাল সন্ধ্যাবেলা তাহলে কি ওই মানুষকে কোরআন পড়তে দেওয়া হচ্ছে না হাদিস পড়তে দেওয়া হচ্ছে না তারপর পল্লে রাগ করা হয় তারপরে এই পল্লে এর বেশি বোঝা যাবে না আমরা বুঝবো না এরা বুজুর গানে দিন বসবেন বড় বড় আলেমরা বুঝবেন তাই কোরআন মাজিদ কি খালি বড় বড় আলেমদের জন্যই নাজিল করা হয়েছে আর ফাজেল আমলটা রাত দিন চব্বিশ ঘন্টা ওইটাই পড়তে হবে এ বিশটা তে বিশটা এ বিশটা তে বিশটা একবার খতম করলে একটা হজের সোহা পাওয়া যাবে এইগুলি কি আল্লাহ আল্লাহরসুল সাল্লাহামে এইভাবে দিন শিখাইতে বলছেন নামাজি বানাইছো মানুষকে ভালো কথা সমস্যা নাই এটা তো কাজ সবারই কিন্তু এসে তুমি কিস্সা কাহিনী শোনাবা এই কিস্সা কাহিনী বাতিল কিস্সা কাহিনী শোনাইতে কি আল্লাহর রসুল বলছে নাকি বা আল্লাহ বলছে নাকি বা কোনো ইমাম ইমা বলছে নাকি কিস্সা কাহিনী তো উল্লেখ করবো না এখানে হাজার কিস্সা কাহিনী অল্প সময়ের জন্য এখানে এই বয়সে কিস্সা কাহিনী উল্লেখ করা সম্ভব নয় তারপরে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তির মুক্তি আসবে নাজাদ আসবে প্রথম পৃষ্ঠায় তো লেখা আছে যে এত বড় বুজুগের সন্তুষ্ট আমার নাজাতে উচাল হবে তাহলে বইটা সেরেক না এটা সেরেক দিতে শুরু হয়েছে কোরআন হাদিসের কিসা তো ওখানে আছে ঘটনা আছে কিন্তু বাতিল আর বাবা দুধের মধ্যে এক ফোঁটা দিলেও তো আর দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে গরুর ময়লা পড়লেই তো ওটা ওইটা তো গণনা করা হবে যে এক ফোঁটা চোনা পড়ছে তো এই জিনিসগুলি তো এটাই মার কাছে মামুর বাড়ি গল্প করে তো লাভ নেই আপনারা ওই বিষয়গুলো জানেন সুতরাং তারপরে এক জেলা থেকে আরেক জেলা এক জেলা থেকে আরেক জেলা আরেক জেলা থেকে আর এক জেলায় চল্লিশের পরে চল্লিশ এটা কোথা থেকে পাইলো চল্লিশের দলিল দেওয়া হয় যে চল্লিশ দিন এই করলে সেই হবে চল্লিশ দিন এই করলে সে সেটা এইটার সাথে সম্পর্কে যেখানে যে চল্লিশের কথা আল্লাহ রসর বলছে সেটা সেখানে সীমাবদ্ধ রাখতে হবে শরীরকে বাড়ানো যাবে না কমানো যাবে না তিন দিন বাহির হইতে হবে চল্লিশ দিন এখানে যাইতে হবে চল্লিশ দিন এখানে থাকতে হবে এই জেলা থেকে যে তিন চল্লিশে গেলে এক হুব্বা হবে তিন হুব্বা দিলে জান্নাত পাওয়া যাবে তারপর ওই জামাতে শরীর হইতে হবে অমুক ময়দানে উপস্থিত হইতে হবে অমুক ময়দানে উপস্থিত দিলে হজের সমান সোয়া পাওয়া যাবে নামাজ এত রাকাত পড়লে সোয়া পাওয়া যাবে নামাজে এই ব্যক্তি মরা মারার পরও সে মরার পরেও সে ছিল অমুক ব্যক্তি আল্লা আল্লাহ সারা কিছুই বোঝে না রাজনীতি চব্বিশ তিরিশ বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায় রয়েছে কিছুই এই যে কাহিনী কল্প আল্লাহ রসুলের কাছে ঘুমন্ত অবস্থায় রুটি চাইছে আল্লাহ রসুল অর্ধেক রুটি দিছেন আর তিনটা রুটি অর্ধেক রুটি অবস্থায় খাইছে বাকি রুটি জায়গায় খাইছে এই যে অত হাজারো কিচ্ছা কাহিনীর কথা আছে তো এইগুলি মানুষকে তারপরে এই ফজলত হবে জৈব দুর্বল মিথ্যা বানোয়াট এইগুলি এরকম অনেক কিছু আছে মানুষটাকে দাওয়াত কই সহি বিশুদ্ধ আকিদা মানে পোষণ না করলে মিথ্যা কিসা কাহিনী দিয়ে কোনোদিন মুক্তি আসবে না যে তার শরীর তো বানানো হবে আল্লাহ রসুল কি বলেছেন মান কাদা আলাই মত আমার ভালিয়া দাবাও আমাকে আদা হমিনান্নার যে ব্যক্তি ইচ্ছাকৃত একটা কথা বলে দেবে নাবি সাল্লাহ সাল্লামের উপরে তার উপরে তার ঠিকানা হবে জাহার নাম আর সত্য খাঁটি বিশুদ্ধ না জেনে এই শরীরতে কিছু বলা যাবে না আর দিনের দাওয়াত দিতে হবে জ্ঞানী ব্যক্তি যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে যার কাছে স্পষ্টতা রয়েছে সূর্যের মতো পরিষ্কার সাধারণ লোক একজন দাঁড়া করায় দিলে বক 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 করে বলতে থাকবে আর কত বলতে হইবেই সবাই শুনবে যাবে তারাও হবে। সুতরাং আমাদের সাবধান হতে হবে কার কাছ থেকে দিন সবার কাছ থেকে দিন শিকার বিষয় নয় দিন শিখতে হবে জ্ঞানী ব্যক্তি দাওয়াত দিতে হবে জ্ঞানী ব্যক্তির যে জানে শুনে যে বলবে সেও পদ হয়ে যাবে যাকে বলছে সে তারাও পদ হয়ে যাবে আল্লাহবাদ করুক আমাদেরকে এই সমস্ত বিষয়ে বললে তো মানুষ মনে করে তাবলিক বিরোধিতা বিরোধিতা নয় বরং মিথ্যা কিচ্ছা কাহিনী বানোয়ার দিয়ে শরীয়ত হবে না শরীয়ত হবে কল আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ যা বলেছেন আল্লাহ তার প্রথমে আল্লাহ যা বলছেন তারপর রাসুল সাল্লাহ আসালাম যা বলেছেন তাই শরীয়ত মোতাবেক হবে আমাদেরকে সেই মধ্যে বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করতে হবে সবাইকে এই কথাই বলবো যে নাব সাল্লা সাল্লামের পূর্ণ আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে তখনই আমরা আজাদের আশা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসালাম ওয়ালিবাক